লবণ নিত্যদিনের খাদ্য তালিকার অন্যতম উপাদান। খাদ্য তালিকার বাইরেও ড্রাইং, কাপড় তৈরি, চামড়া শিল্পে লবণ ব্যবহৃত হয়ে থাকে। কিন্তু কি করে হয় লবণ চাষ, তা কি সবাই জানেন? আজকের ভিডিওতে আমি আপনাদের লবণ তৈরির সম্পূর্ণ প্রসেস দেখাব। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং এবং তথ্যবহুল, সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। কক্সবাজার জেলা থেকে 40 কিলোমিটার দূরে ইসলামপুর ইউনিয়নের অনেকাংশ জুড়েই হয় লবণ চাষ। ইসলামপুর ইউনিয়নের পাশ দিয়ে বয়ে গেছে একটি ছোট্ট নদী। ঈদগাহ মাঠের পাশ দিয়ে প্রবাহিত হওয়ার কারণে স্থানীয়রা এ নদীকে ঈদগাহ নদী বলে থাকেন। এ নদী ঘেঁষে বিস্তীর্ণ এলাকা জুড়ে হয় লবণ চাষ। নদীর লবণাক্ত পানি দিয়েই উৎপাদিত হচ্ছে লবণ। সমতল ভূমিকে চারপাশে মাটির ছোট আয়েল দিয়ে ছোট প্লট আকৃতির জায়গা বানানো হয়। এরপর ছোট প্লটগুলো রোদে ভালোভাবে শুকিয়ে কালো পলিথিন বিছিয়ে দেওয়া হয়। এরপর নদী থেকে ইঞ্জিন চালিত স্যালো মেশিন দিয়ে লোনা পানি এনে ছোট ছোট ওই প্লট ভর্তি করা হয়। এভাবে পানি সংগ্রহ করার পর 4 থেকে 5 দিন রোদে রাখা হয়। কড়া রোদে পানি বাষ্পীভূত হয়ে চলে যায় আর লবণ পড়ে থাকে পলিথিনের ওপর। লবণের সাদা দানা একটু ঝরঝরে হলেই রিফাইনারি মেশিনের মাধ্যমে লবণ রিফাইন করে বস্তা ভর্তি করা হয়। প্রতি বস্তায় 80 কেজি করে লবণ থাকে। এ লবণ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হয়ে থাকে। এখান থেকে বড় বড় নামিদামি কোম্পানি যেমন এসিআই সুপার সল্ট, কনফিডেন্স সহ অন্য সব কোম্পানি প্রাথমিকভাবে রিফাইন করা লবণ নিয়ে নিজেদের মেশিনে আরও ঝরঝরে করে। এরপর কোম্পানির মোড়কজাত করে বাজারে সরবরাহ চালায়। লবণ চাষের ভরা মৌসুম ফাল্গুন চৈত্র মাস। বছরের 6 মাস লবণ চাষ হয় ইসলামপুরে, বাকি 6 মাস একই জায়গায় চাষ হয় লোনা পানির চিংড়ি। লবণ চাষ সম্পর্কে স্থানীয় লবণ চাষিরা জানান, লবণ চাষ মূলত আবহাওয়ার উপর নির্ভরশীল। একটু ঝড় বৃষ্টি হলেই লবণ উৎপাদন বন্ধ হয়ে যায়। শীতের কুয়াশাও লবণের জন্য ক্ষতিকর, তাই এ ব্যবসা খুবই ঝুঁকিপূর্ণ। লবণ চাষিরা বলেন, রোদ থাকলে চৈত্র মাসে এককানিতে 120 মন পর্যন্ত লবণ উৎপাদন হয়। সারা দেশের লবণের চাহিদার 80 ভাগই কক্সবাজার জেলার বিভিন্ন জায়গা থেকে মেটানো হয়ে থাকে। কক্সবাজার সদরের ইসলামপুর ইউনিয়ন ছাড়াও কুতুবখালী, মহেশখালী, ইসলামাবাদ, ফুকখালী, বারবাবু আলী, চোপুলন্ডি সহ বেশ কিছু জায়গায় লবণ চাষ হয়। লবণ চাষ যেসব জায়গায় হয় সেখানে অন্য কোনো ফসল হয় না। মাঠ পর্যায়ে 1 বস্তা অর্থাৎ 80 কেজি লবণের মূল্য 600 টাকা, মিলে রিফাইন করার পর তা হয় 800 থেকে 900 টাকা। ইসলামপুর লবণ শিল্প এলাকা থেকে নৌকা ও ট্রাক করে বিভিন্ন জেলায় লবণ সরবরাহ হয়ে থাকে। লবণ চাষকে কেন্দ্র করে ইসলামপুরে রয়েছে 40টি রিফাইনারি ফ্যাক্টরি। এর মধ্যে বর্তমানে 30-35টি ফ্যাক্টরি সচল আছে। একটি রিফাইনারি ফ্যাক্টরি চালু করতে হলে সপ্তাহে কমপক্ষে 70 টন লবণ প্রয়োজন। লবণ রিফাইনারিতে প্রতিটি ফ্যাক্টরিতে 30-40 জন শ্রমিক কাজ করেন। এ শ্রমিকদের কাজ দিতে হলে সপ্তাহে 70 টন লবণ প্রয়োজন বলে জানান মিতালি সল্ট রিফাইনারি স্বত্বাধিকারী মোহাম্মদ ইউনুস। লবণ শিল্পের ইতিহাস ঘেঁটে জানা যায়, 15 শতাব্দীতে কক্সবাজার জেলায় লবণ চাষ শুরু হয়। 17 শতাব্দীতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সহায়তায় এখানে বাণিজ্যিকভাবে লবণ ব্যবসা বিকাশ লাভ করলেও 18 শতাব্দীতে ইংরেজ সরকার এদেশে লবণ উৎপাদন নিষিদ্ধ করে ইংল্যান্ড থেকে লবণ আমদানি শুরু করে। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে উপকূলীয় জমি পরিষ্কার করে সাগরের পানি সূর্যে ও তাপে বাষ্পীভূত করার মাধ্যমে এক ব্যক্তি লবণ চাষ শুরু করেন। 1947 সালে কক্সবাজার সদর উপজেলার গোমতলী মৌজাতে এক ব্যক্তি 120 একর জমি দীর্ঘমেয়াদী বন্দোবস্ত নিয়ে লবণ চাষ শুরু করেন। সে থেকে বাণিজ্যিক ভিত্তিতে লবণ উৎপাদনের যাত্রা শুরু হয়। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা বিসিকের তথ্য মতে কক্সবাজার জেলায় 63,532 একর লবণের মাঠ রয়েছে আর লবণ চাষী রয়েছেন 43,500 জন। তো বন্ধুরা, কেমন লাগলো আপনার এই লবণ তৈরির কাহিনী? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। এরকম আরও বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।